আসসালামু আলাইকুম। আজকে রান্নাবান্না দেখিয়ে ব্লগটা শুরু করছি, কেন সেটা একটু পরেই বলবো। তো আমি রান্নাবান্না শেষ করে ফেলেছি একদম রাত অবধি, এরপর চলে এসেছি ওয়ার্ড্রোফের কাছে। এখানে এসে আমি কাপড় বাছার চেষ্টা করতেছি, 2 সেট জামা নিব। তো জামা নিয়ে কোথায় যাব, কেন যাব সবটাই বলবো। ফাইনালি আমি 2 সেট জামা সিলেক্ট করতে পেরেছি। তো এই হচ্ছে জামা কাপড় গুলো, আমি এগুলো এখন ব্যাগে ঢুকাবো। আর এদিকে আমার পুচকুটা দেখেন কি পরিমাণ বিরক্ত করতেছে মোবাইল নিয়ে। তো আমরা রেডি হয়ে আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিয়েছি সিএনজিতে, আমি আমার 2 মেয়ে সহ। তো আমি কোথায় যাচ্ছি সেটা একটু বলি। আমি যাচ্ছি আমার বাবার বাড়ির ওদিকে। কেন যাচ্ছি সেটা বলছি, আমার ভাইয়ের মেয়ে অনেক অসুস্থ, তো হঠাৎ করে ওর অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠেছে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো ডক্টরের কাছে নেওয়ার পরে, টেস্ট করানোর পরে ডক্টর বললো এমার্জেন্সি অপারেশন করাতে হবে। আর এই মাসের 30 তারিখে, অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে ওদের HSC ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন আমাদের সকলের মধ্যে কি পরিমাণ টেনশন কাজ করতেছে আমার ভাস্তিকে নিয়ে। আর সর্বোপরি আমি আমার ভাস্তি কৌশিকে অনেক বেশি ভালোবাসি, কারণ যেহেতু ভাইয়ের প্রথম সন্তান বা পরিবারের প্রথম সন্তান, সেই দিক থেকে ও একটু সবার অনেক বেশি আদুরে। তো আমরা প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছি। তো এই হচ্ছে রুগীর রুমে আমরা চলে এসেছি। রুগীর অলরেডি স্লাইন চলছে। তো আমার ভাস্তি গতকাল থেকে আজকে পর্যন্ত 2 দিন যাবত সে না খেয়ে আছে, তাকে স্যালাইনের উপরে রাখা হয়েছে। নর্মালি ও খেতে খুব পছন্দ করে। তো এমন একটা মানুষ 2 দিন যাবত না খেয়ে আছে, এবার বুঝুন তার অবস্থাটা কেমন। তারপরও শেষ পর্যন্ত আমার ভাস্তি অনেক স্ট্রং ছিল। আই এম প্রাউড অফ ইউ মাই বেবি, আমি অনেক বেশি ভালোবাসি। আর ওকে এরকম একটা পরিস্থিতিতে হসপিটালের বেডে স্যালাইন চলা অবস্থায় দেখবো, এটা আমি কখনো কল্পনাও করিনি। আর তাও আবার এরকম একটা মোমেন্টে যেখানে সামনেই ওর পরীক্ষা, কারণ ওকে নিয়ে আমরা অনেক আশাবাদী। এদিকে দেখেন আমাদের পুচকুরা বাসা বাড়ি বানায় নিছে হসপিটালের ক্যাবিনটাকে। তো নার্স এসে ইঞ্জেকশন দিচ্ছে, অর্থাৎ স্যালাইনের ভিতরে আর একটা ইঞ্জেকশন পুশ করে দিল। এগুলো কিসের ইঞ্জেকশন দিচ্ছে আমার সঠিক জানা নেই, তবে যাই হোক আমরা এখন অপেক্ষা করছি কখন ভাস্তিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে এবং আল্লাহ বিপদমুক্ত করবে। এদিকে তাকে আর একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তো আমরা এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাব ওকে। এই হচ্ছে অবজারভেশন রুম, এই রুমের পাশেই হচ্ছে অপারেশন থিয়েটার। তো প্রথমে ওকে এখানে আনা হয়েছে, কারণ অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পোশাক চেঞ্জের একটা ব্যাপার থাকে, আরও কিছু প্রস্তুতি থাকে, সেগুলো প্রিপেয়ারের জন্য ওকে এখানে নিয়ে আসা হয়েছে। ওর সঙ্গে আমি, ভাবি, আমার মা, আমরাও এসেছি। তো ওকে দেখে দেখুন ততটা নার্ভাস লাগছিল না প্রথম দিকে। তো যখন থিয়েটারে যাওয়ার, অর্থাৎ অপারেশন রুমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওর চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ওকে আরও একটি অ্যান্টিবায়োটিক পুশ করা হচ্ছে। তো প্রচণ্ড জ্বালাপোড়া করে এই ইঞ্জেকশনটা যখন শরীরের ভিতর পুশ করা হয়। তো আমার ভাস্তির জন্য সবাই আপনারা দোয়া করবেন যেন ও সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারে। তো চুল বেঁধে চুলগুলোকে একত্রিত করা হচ্ছে, ভাবি সেটা করছিল। আর আমি এদিকে চলে এসেছি কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য। টাকা জমা দেওয়া শেষ, আমি এখন চলে যাচ্ছি অপারেশন থিয়েটারের কাছে। তো এদিকে আমার ভাস্তিকে অপারেশন রুমে নেওয়ার জন্য তৈরি করা হয়ে গেছে। আর এই হচ্ছে ভাইয়া, সেও খুব টেনশনে ছিল। তো ফাইনালি ওকে এখন অপারেশনের জন্য ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তো ওই মোমেন্টে মানে এতটা নার্ভাস ছিলাম, বা আমার মনে হচ্ছিল যে আমার ভেতরটা যেন কেমন মানে কি যেন হয়ে কি হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করতেছিল। ভাবি কান্না করতেছিল, মা কান্না করতেছিল, মানে আমি বলেছি শুরুতেই যে ও আসলে আমাদের এতটা আদরে বা এতটা আহ্লাদের ছিল। ভাইয়ের প্রথম সন্তান, আমাদের পরিবারের প্রথম সন্তান, এবং বংশের দিক থেকেও যদি বিবেচনা করা হয় তাহলে ও হচ্ছে প্রথম। তো সেই দিক থেকে ওর প্রতি আদর আহ্লাদটা কতখানি মানে বেশি হবে সে বা হওয়াটা উচিত সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি তো অপারেশন থিয়েটারের বাইরেই দাঁড়িয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি যদি একটু ভিতরে যেতে পারতাম, তো সেটা আদৌ সম্ভব না। তাই আর কি করার, আমি বাইরেই ওয়েট করছি। অপারেশন প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে ওকে বের করবে। তো ওকে ফাইনালি অপারেশন সম্পূর্ণ করে ওকে ওটি থেকে বের করে অবজারভেশন রুমে নিয়ে আসা হচ্ছে।
আমার ভাস্তিকে আমি কখনো এরকম একটা সিচুয়েশনে দেখবো কখনো ভাবিনি। তো ওকে দেখে আমি পরপরই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো সর্বোপরি সবার কাছে আমি একটাই দোয়া করব, মানে দোয়া চাইবো যে আমার ভাস্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেহেতু এই মাসেই ওর এক্সাম এবং এক্সামটা যেন ভালোভাবে দিতে পারে। তো আমার কলিজার টুকরার জন্য সবাই আবারও বলছি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।